নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন, যে যেখান থেকে দেখছেন বৃষ্টি কেমন হচ্ছে। আমাদের তো গতকাল রাত্রি 12টা থেকে শুরু হয়েছে আর এখন দুপুর 12টা বেজে গেছে, তো টানা চলছে, মাঝে মধ্যে মুষলধারায় হচ্ছে, আবার মাঝে মধ্যে টিপ টিপ করে, কিন্তু বন্ধ নেই, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। পুকুর ঘাট মাঠ ঘাট তো একেবারে জলে পরিপূর্ণ হয়ে গেছে, সেই সঙ্গে এই টানা বৃষ্টি হওয়ার দরুন বোটেও জল হয়েছে। তো এখন ও বোটে জল সেচবে, সেই জন্য এসছি আমরা রাস্তার দিকে, আর এখান থেকে গিয়ে পুকুরেও একদম কানায় কানায় জল হয়ে গেছে, পুকুর পাড়েও একটু নেট বসাবো, এটা ইচ্ছা আছে। আর সকালবেলা উঠে মাঠে জাল দিয়েছি, দুটো হাওয়াই জাল পাতনা জাল যেগুলো, সেই জাল দুটো পেতেছি। এখন একটু বেলা হয়েছে, 12টা সাড়ে 12টা বাজতে যায়, তো এখন দেখবো যে কোথায় কী অবস্থা। আর সকাল থেকে বাইরে বেরিয়ে কাজ করার মতন অপশান নেই, তো সকালবেলা ঘরের মধ্যে যাই, রান্নাবান্না করেছি, গরম ভাত তরকারি সবাই মিলে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা হয়েছে, থাল বাসন যা ওইভাবে আছে, এখন সব একেবারে ধুয়ে মেজে চান করে উঠবো। অনেক কাজ এখন বাইরের দিকে, কোথায় কী হচ্ছে সেগুলো করবো, তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন প্রথমে জল ছেঁচার কাজটা করতে হবে, সকালবেলা ও একবার এসেছিলো বোটের কাছে, তখন জোয়ার ছিল, এবার জোয়ার বেলায় তো হবে না, এখন ভাটা হয়ে গেছে, এখন জল ছেঁচার কাজটা আগে করে নিই। গত রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, এবছরে বর্ষাকালে এরকম বৃষ্টি বেশ কয়েকবার হয়েছে আগেও, কিন্তু ভারী বৃষ্টি আর কি, যেটা আজকে আমরা এখনো পর্যন্ত সেই ভারী বৃষ্টির পরিবেশের মধ্যে আছি। এখন নদীতে ভাটা হয়ে গেছে, তো এই সময়ই নামব। সামনে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, আর ভাটা একদম সার ভাটা হয়ে গেছে, তো আর দেরি করবো না, এখন বোটে যাব। সোজা নেমে যাচ্ছে, এই সাবধানে, ওখানে কিন্তু স্লিপ। আমার কাছে বড় ছাতাটা দিয়েছে, ফোনটা আমার হাতে ধরানো, তো ওই জন্য ওটা যদি ভিজে যায়। এই যে পাইপে করে জল ফেলা, এটা বেশ সহজে হয়, আর ওই তার আগে পর্যন্ত বালতিতে বালতিতে করে জল ছেঁচেছে, তখন খুব সমস্যা, খুব কষ্টও হয়। এই নদী রাস্তার এই ঢালগুলো উপরের দিকটা কিন্তু অতটা স্লিপ না, কিন্তু ওই নিচের দিকে দেখুন শ্যাওলা জমে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে, ওই যে পর্যন্ত করে জোয়ারের জল ওঠে ওই একটা লেভেল করে একেবারে খুব স্লিপ না, আমার সময় খুব সমস্যা হয়। তো এই ভাটাবেলায় ওইভাবে ওই পাইপটা খাটিয়ে দিলে আস্তে আস্তে জল সব যা আছে পড়ে যাবে। ওই দেখুন পাইপ দিয়ে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে, ওটা ওই যে পাইপের মুখের যে একটা মুখ আমি এনেছিলাম ওই মুখে লাগিয়ে দিয়েছে, দিয়ে আর কি ওখানে টানাটানি করতে হয় একটু, ঠিক করে দিয়েছে, আর এই জল বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবারে ভাটা তো আছে আর সব জল বের হয়ে যাবে। হলো, এবার আসো, ও যেটা করছে একেবারে জলের তলা পর্যন্ত ওই পাইপের মুখটা বেঁধে দিচ্ছে, না হলে ওটা ভেসে গেলে উপর থেকে জল পড়ে যাবে আর নিচে পর্যন্ত যাবে না। এবার যতক্ষণ তলা পর্যন্ত জল থাকবে ততক্ষণে জল সব বেরিয়ে আসবে। চলো, এবার পাইপটা লাগিয়ে দিয়েছি, এবার জল ওর মতো বেরিয়ে যাবে, হাতে ছেঁচার কাজটা আর নেই, প্রচুর খান্ডি হয়ে যেত, ঘামে ঘাম ছুটে যেত। একদিনের বৃষ্টিতে পুকুর পুরো ভরে গেছে কানায় কানায়, আর একটু হলে পুকুর পুরো ছাপিয়ে জল এ পুকুর ও পুকুর পাশের পুকুরে চলে যাবে। গতকাল আপনারা দেখেছিলেন চারপাশের দৃশ্যটা কেমন ছিল, সবুজ ধান ক্ষেতগুলো, নতুন রোপণ করা চারাগুলো বেশ সবুজ দেখাচ্ছিল, আজকে দেখুন পুরো জলে জলাশয়, এতটা জল বৃদ্ধি হয়েছে একদিনের বৃষ্টিতে। গত রাত্রি থেকে যে বৃষ্টি হচ্ছে, মানে জল নিয়মিতই বেরোচ্ছে, নদীতে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যতটা বেরোচ্ছে তার থেকে বেশি করে বৃষ্টিতে ভরিয়ে দিচ্ছে, যে কারণে মাঠঘাট পুরো কানায় কানায় পরিপূর্ণ, গোটা মাঠ, কচু ক্ষেতের মধ্যে দেখুন জল জমে গেছে, জল বেরোচ্ছে কিন্তু এত পরিমাণে হচ্ছে শুকনো হচ্ছে না। পোলের এই বাগানটা, এখানে যেহেতু ওই ভাটি দেওয়া ছিল একটা ক্যানেল মতো করা, এই যে চারটে সারি আছে তার ভিতরে চারটে ক্যানেল আছে ছোট ছোট, তো জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু কচু ক্ষেতে যেহেতু ভাটি করা নেই সেই কারণে কচু ক্ষেতের ভিতরে জল দাঁড়িয়ে আছে।
নেট নিয়ে কোথায় দেবে? এটা জোড়া আছে ফুল বক্তৃতা হবে হয়তো। আমি এখন চারিদিকে কাজ করে নি, তখন একেবারে চান করে তাই বলে তোমাকে ডেকে দেবো, তোমাকে মিলে ভিজবো। আমি তো এখন ভিজবো না, এত তাড়াতাড়ি ভিজলে হবে না। প্লাস্টারটা আর জল দিতে হচ্ছে না, বর্ষায় জল পেয়ে যাচ্ছে, দরকার নেই। কিন্তু ভেতরে যে পুট্টি করা ফাইনাল কোড সোপ টপ করছে কিনা কি জানি। মাঠ সবুজ দেখাচ্ছিল গতকাল, আর আজকে দেখো সাদা হয়ে গেছে। ধান গাছ ডুবে গেলে কিন্তু মুশকিল, যেখানে পাতা বা ওই ধানের যে বীজতলা ছোট, যেখানে ডুবে যাবে জলে, সেই ধান পাতা কিন্তু পচে যাওয়ার ভয়। অগ্রভাগ একটু করে জেগে থাকতে হবে। গত কালকে বেগুনগুলো নিয়ে যাওনি সব এখানে? যে জাল যুক্ত পাতা হয়েছে সেগুলো বড় ফাঁসে, এখন এই ছোট ফাঁসের জালটা নিয়ে পেতে দেবো। এই জালটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে জালের এই নিচের অংশে ছোট ছোট কাপড় কুচি বাঁধা হচ্ছে, ভারী হয়ে জালটাকে ঝুলিয়ে রাখবে। সেই যে লম্বা জাল, ওই জালটাকে কেটে দুভাগ করা হয়েছে, কারণ কত আর জল হবে, একেবারে এই সমান উঁচু তো অত। আরে মাঠে এই ঠিক আছে। আমার বোঝার দরকার নেই, আপনি বুঝুন আর আপনি করুন। আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা? ব্যাস ঠান্ডা লাগছে বলে রেইনকোট পরে আছি, তাও অসুবিধা হচ্ছে না, না হলে গরম লেগে যায়। কিন্তু এটা পরে থাকবে, ওয়েদার একদম নরম করেছে, ফ্যানও চালাতে লাগছে না একদম। আজি ঝরো ঝরো মুখরো বাদরো দিনে, জানি নে কিছুতে কেন যে মনও লাগে না। এই চঞ্চল সজল পবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মনো চায় ওই বলাকার পথখানি নিতে চিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরণারো গান, মনো হারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা। মনো চায় হৃদয় জড়াতে কারো চিররিণে, আজি ঝরো ঝরো মুখরো বাদরো দিনে, জানি নে কিছুতে কেন যে মনও লাগে না। উত্তম কুমারের কোনো একটা সিনেমাতে এই গানটা শুনেছিলাম, সম্ভবত মাধবীর লিপে। অত্যন্ত প্রাসঙ্গিক মনে হলো আজকে এই বর্ষা মুখর দিনে এই গানের কথাগুলো, তাই আপনাদেরকে একটু শোনালাম। হাটে আজকে যাবো, তাই যা হয় হবে। জাল এমাথা ওমাথা টাঙানো আছে। এইটা জুড়ে নিয়েছি এই মাছখানটা, এইটা আগে ছিল এইরকম করে, এই জোড়াটা খুলে দিয়েছি, দিয়ে মাঝখানে জুড়ে লম্বা করে নিয়েছি। এবার যা হবে, আরো একটা নেট আছে, মন বোঝে না করে রাখি, তারপরে যা হয় হবে। এইসবগুলো আরো আগের থেকে করে রাখতে হতো,
এখানে দেখছো ও বাড়ির অবস্থা, ও বাড়ি তো নেট দেওয়া আছে স্যার, ওই নেট দেওয়া আছে না কিন্তু ওই পাটটা ওই পাটটা সব উপরওয়ালা ভরসা, বাবা ভোলানাথ দেখবে ওখানে, বলা ভোলানাথ দিয়েছেন উনি রক্ষা করবেন একদম। আমি এটাই বলি ঠাকুর তোমার জন্যই সব কিছু হয়েছে, রক্ষা করার দায়িত্ব তোমার, আমরা উপলক্ষ পাথরের ঘর দেখেছো না? এই যে দেখো জয়দেব দা ছেলে হাওয়াও হচ্ছে সাথে বৃষ্টি, এই ঝোড়ো হাওয়া হলে এটা মিনি রিমেল, মিনি রিমেল না বলেছে এই দিকে দিচ্ছে দক্ষিণ পশ্চিম কোণা কোণি দিচ্ছে, এইভাবে দিচ্ছে আর ঘরের ভিতরে যত জল আছে ঢুকিয়ে দিচ্ছে, ঝাপটা দিচ্ছে, ওই প্লাস্টিক মানছে না, নেটটা তো পুকুরের ওই পারে দেবো, এখন কাঠের মাছের থেকে ওই কাঠ বের করি যেগুলো এরকম ফুটে, তুমি এক কাজ করো ওই যে শশাটা পেকেছিল ওইটা উঠি নিয়ে এসো, জল জমে যাচ্ছে না? ভালো আছে তো? ধুয়ে নাও তলায় কাদা, এখান দিয়ে দেবে জাল, শশার কি খাবে? পাকা শশার চাটনি, চাটনি চাটতে চাটতে আর নেই, বিপদ সীমার উপর দিয়ে বইছে জল পুকুরে, এদিকে পাতাগুলো দেখুন ধান পাতাগুলো কতটা ডুবে গেছে, বোটে জলটা বেরোচ্ছে কিনা একটু দেখে আসি, জল বেরোচ্ছে অনেকটা, কমেও গেছে, জাহাজগুলো দাঁড়িয়ে আছে মাঝ নদীতে, এই রিমেল যে ঝড় হয়েছিল সে সময়ও জাহাজ এরকম মাঝ নদীতে দাঁড়িয়েছিল, তো স্থির দাঁড়িয়ে থাকে অ্যাঙ্কার করে, এগুলো আসলে এতটাই বড় এবং এতটাই ভারী মালপত্র ভর্তি থাকে, সাধারণ ঘূর্ণিঝড়ে এদেরকে কাত করতে পারে না বা হেলিয়ে দুলিয়ে দিতে পারে না, বড় বড় তুফানে এই সমস্ত জাহাজগুলো যখন সমুদ্রের বুক দিয়ে চলে যায়, তুলনামূলকভাবে এগুলো যদিও অনেকটা ছোট কিন্তু নদী অনুযায়ী জাহাজগুলো অনেকটাই বড়। এর ভিতরে কাঠ দেখেছো বেরোচ্ছে শুকনো, রান্নাঘরে ওই যে আমার কাঠ ঘর হওয়ার কথা সে কিন্তু এখন পর্যন্ত হয়নি আর হবেও না, আর হবে বলে আমার মনে হচ্ছে না, তাই এই কাঠ গুলো যদি অগোছানো থাকতো কি অবস্থা হতো আমার, বর্ষাকালে মানে মুখে শেষ ছিল না। সুস্মিতার উনুনের যে সাইলেন্সার বাইরে লাগানো আছে, আমি একটা বালতি উপরে উপর করে দিয়েছি, না হলে ওখান থেকে উনুনের মধ্যে জল ঢুকে যাচ্ছিল, তাই কতটা গেছে তার ঠিক নেই। ঠিক আছে ঠিক আছে, আমি জানো তো বিনামূল্যে কাজ করি। আরে জালটা কি উঠবে না? আরে সে কালকে মনে নেই, আর রাত্রিবেলা তো বাবার দিকে বৃষ্টি, তা আমি আর কি বলবো, আর কিছু করতে হবে না। পুকুরের ঘাটটা কোন মাথায় যে পর্যন্ত জলে হেঁটে যাওয়া যায়, এখন ওখানে গেলে মনে হয় হাঁটুর উপরে আর এক হাঁটু জল হয়ে গেছে, আর কত কাছে জল চলে এসছে, উই গাছের গোড়াতেও জল চলে গেছে প্রায়, এ বৃষ্টি থামলে হয়তো পাম্প চালিয়ে জল কিছুটা বের করে দিতে হবে নাকি কি জানি, আর এদিকে বর্ষা পেয়ে কুলেখাড়াগুলো যা বেড়েছে একদম লকলক করছে, ছোট্ট জায়গাতে ধনিয়া পাতা হয়েছে কিন্তু এত ঘন হয়েছে যে এখন একে মাটিতে স্থাপিত করতে হবে মনে হচ্ছে, ধনে পাতা ঝাপটা খেয়েছে ফেলে গেছে, ফুল
শাক দেখো মাথা, লাউ গাছ কিন্তু উপরে উঠে এখন চালে ওর মতো জায়গা তৈরি করে নিচ্ছে। বাবা গোড়াতে দেখো কত পরিমাণে ইয়ে বের হয়েছে, গোটা চারেক অন্তত, আবার ডোগা মাঝখান থেকে পাঁচটা ডোগা বের হয়েছে মাঝে গোড়ার দিক থেকে, আবার এগুলোও চালে উঠবে। আসলে একটু ভুল হয়েছে বুঝলে, এইগুলো আর একটু তুলে বসাতে হতো চারাগুলো, তাই না? কতক্ষণ থাকবে ওইটাই তো, ডুবতে গেলে আজকে সারা রাতে বৃষ্টি দরকার। বেগুন আর শসা, শসাটা কত বড় হয়েছে পাতার আড়ালে, কোনা জান ধরেনি বৃষ্টিতে ভিজবো বলে, মাকে অনেক বলে বলে বৃষ্টিতে ভিজবো। কিন্তু বেশিক্ষণ ভিজলে হবে না, বেশিক্ষণ ভিজলে কিন্তু আমি একটু ওষুধ দেবো। হ্যাঁ পুকুর করে নেট দেওয়ার কাজটা এতক্ষণে আর কি কমপ্লিট হলো, এবারে যাচ্ছি এদিকে জাল পাতা আছে, কতটা কি হয় দেখি, বড় একটা বালতি দিয়েছি। আমাদের পুকুর পাড়ে যেমন নেট টাঙানো হলো, ওই দিকে ওরাও নেট টাঙাচ্ছে ওদের পুকুর পাড়ে। ও কিন্তু কিছু করবে না, কিছু করবে না, খাবে না, না ভিজবো। খুব মজা লেগেছে, বৃষ্টিও এখন বেশ এক দু ফোঁটা করে হচ্ছে, কখন থেকে বলছে মা নামি 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 মাঠে। আমারই হাঁটের উপরে জল, কিন্তু জল হাঁটুর উপরে, আমাদের পুকুর। হ্যাঁ জাল দেখতে পাচ্ছি তো, এই তো এবারে দেখ এই যে জালের খোঁটা পোঁতা, কিছু বাদেনি তো, বড় ফাঁসের জাল তা এটা না, এটা যদি রাত্রে পাতা থাকতো এটা কি আবার ঘুরিয়ে ফাঁদবে, তাহলে তুলে নিচ্ছে তো। আমার মনে হয় এটা ভুল পাতা হয়েছে বুঝলে, এই দেখো এইরকম এই 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 দিক দিয়ে এইদিকে এরকম পাততে হবে, মাছ চলাচলের একটা দিক আছে বুঝলে, এরকম লম্বালম্বি দেখা যাচ্ছে মাছ এই পিঠ হয়ে চলছে। শুকনো থাকতে থাকতে ভেবেছিলাম পেছনটা প্লাস্টার করবো, তো তারপরে তো লোকজন সব চলে গেল আর পেছন দিকটা প্লাস্টার করা যায়নি, এবারে সব কাজের থেকে লোকজন ফিরলে তারপরে দেখবো পেছন দিকটা প্লাস্টারের জন্য। তবে মনে হয় না বর্ষার মধ্যে আর হবে, বর্ষাটা না কমলে মালপত্র নিয়ে আসার সমস্যা। হ্যাঁ এরকম লম্বালম্বি যাবে ওই মাথা পর্যন্ত, ঘরের গা পর্যন্ত। এই জালে মাছ পড়তে গেলে অন্তত 500-র উপরে ওজন হওয়া দরকার মাছের, না এটা বোধ হয় ঘন্টা দেড়েক হয়েছে, দেখো এতে কি বেঁধেছে না, ওটা পুরো খুলো না তাহলে আবার গুলিয়ে যাবে, ওরকম বাঁধা থাক, এমনি একটু তুলে দেখো
নাকি? অল্প একটু বেঁধে আছে কিন্তু, ছাড়িয়ে গেল নাকি? বললাম একটুখানি বেঁধে আছে, লাটা মাছটা ছাড়িয়ে দিল। লাটা মাছটা গেল, মাছটা সব উঠে যাবে। ঘন্টা খানেক জাল পাতা জাল আবার ভালো করে পেতে দাও, এই জালেই মাছ বাঁধবে বুঝলে। আসু হয়েছে কি পরিমাণ এখান দিয়ে, এ দেখো উঠে চলে এসো, আর থাকতে হবে না, একটু তলাটা চেক করে তলাটা একটু ঠিকঠাক করে দিয়ে চলে এসো, বেশি চাপতে হবে না, আবার টান টান হয়ে যাবে, জাস্ট একটু নামিয়ে দাও, ও এমনি ঝুলে থাকবে, ওই যে কাপড়ের কুচো বাঁধা না, ও ভিজে ঝুলে দেবে, ঝুলিয়ে দেবে জাল। পুকুরের ওপারটা পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, পুরোটা হয়নি, মোটামুটি একটা অংশ, যে জায়গাটা বেশি ভয় সেই জায়গাটা আটকে দেওয়া হয়েছে। বাবু বাবু জলের থেকে ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমি এখন বাসনপত্র সব মেজে ধুয়ে উঠব, জল তুলবো ঘরে, আর ও এখন যাবে হাটে, হাট বাজার করে নিয়ে আসুক। আর সারাদিন মোটামুটি ওই যে 11টা নাগাদ খাওয়া দাওয়া হলো, একেবারে জমিয়ে আরও ভাত তরকারি আছে, যার যার খিদে লাগবে খাবে, অত চাপ নেই। অনেক কাজ হলো আজকে, অনেক কাজ বলতে কুকুর করে ওই নেটটা দিলাম, তবে পুরোটা হয়নি, যাক একটা মানসিক শান্তি যে একটু নেট দিয়েছি, এরকম একটা ব্যাপার। আর জাল পাতলাম, তুমি হাটের থেকে এসে আর একবার ওই পুঁটি মাছের জালটা দেখে নিই, ও তো মুহূর্তের মধ্যে বাদ দেয়, আরও পুঁটি মাছ পেট পুজে যায়, ঘুম পচে যায়। ঠিক আছে, দেখতে দেখতে প্রায় 3:30 বেজে গেছে, আর বেলা তো এখন বোঝার উপায় নেই, যেভাবে আকাশ মেঘ করে রয়েছে, বৃষ্টি তো অনবরত হচ্ছে, তো এর মধ্যে এখন বাজারে যাব, আর দেরি করলে আবার রাত্রি হয়ে যাবে, বাজার থেকে ফেরা, এখন এই বর্ষা দুর্যোগপূর্ণ ওয়েদার, তো এক্ষুনি বাজারে বেরিয়ে যাচ্ছি, বাজার থেকে হাট বাজার করে বাড়িতে আসতে হবে বেলা থাকতে থাকতে। ওরে বাবা, হাটুরে আমার বাড়ি আসছে, হাতে দুটো ব্যাগ অন্তত 15 কেজির উপরে ভার। যাক, তোমার কোনো অসুবিধা হয়নি তো? হাট বাজার করে আসলাম, বাজারে লোকজন কম, আর বৃষ্টি তো। হাট সেইরকম বসেছে বলো? হাট বসবে, সপ্তাহ হাট বসবে না, হাট বসেছে বৃহস্পতিবারে গোমর নদীর তীরে, তো বাজার হাট করে আসলাম, এবারে ফ্রেশ হয়ে ঘরে উঠতে হবে। আর সুন্দরবন ডায়েরির পর্ব এখনো তুমি জাগিয়ে রেখেছো আমার জন্য? না, আমি ভিডিওটা এডিট করে এন্ড করছিলাম, সবে শেষ হওয়ার মুহূর্তে দেখলাম তুমি এসছো। হ্যাঁ, তো আমি সেই মতো দেখলাম যে কত কষ্ট করে বাজার হাট করে নিয়ে আসছে। আজকে পর্বটা আমরা এখানে শেষ করি, দেখা হবে আগামী কাল, প্রচন্ড বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া, আর এর মধ্যে আপনারা কে কেমন আছেন কমেন্ট করে লিখবেন, আর আমরা প্রচুর বর্ষার মধ্যে আছি, প্রবল বর্ষা, ভারী বর্ষা এখনো হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, অনেকে পুকুর পুকুর ডুবে গেছে, মাঠঘাট জলে পরিপূর্ণ, তো আপনারা তো এই পর্বে দেখেছেন সেটা, তো সেটা কন্টিনিউ হচ্ছে, যাই হোক
এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।